করা হয় এবং বিয়ে 12টার সময় বন্ধ হয়। সুপ্রভাত, আজ 9 জুলাই 2024 সকাল 7:15 অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বেরিয়ে পড়েছি নতুন আরও একটা অজানা মন্দিরের সন্ধানে, আর আজকে আমার গন্তব্য আসানসোলের দক্ষিণা কালী মন্দির। আজকের এই ভিডিওটা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর বেশি সংখ্যক মানুষের কাছে শেয়ার করবেন। তো চলুন, এরপরে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আসানসোল বাসস্ট্যান্ডে। এই হলো আসানসোল বাসস্ট্যান্ড। আসানসোল বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে আপনার ডান হাতে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, একটু এগিয়ে গিয়ে অটো স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে পেয়ে যাবেন। তো চলুন আস্তে আস্তে দেখি কোথায় পাওয়া যায়। এই যে সামনে যে আসানসোল বাসস্ট্যান্ড, এইটা এখান থেকে সামনে 2-3 মিনিটের হাঁটা পথ। এই যে একদম এই জায়গাটাতে অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে পেয়ে যাবেন আপনারা, আর 10 টাকা করে ভাড়া শেয়ার অটোতে। দেখিয়ে দিই আপনাকে, এই যে এই অটোগুলো আপনার চলে যাবে দক্ষিণা কালী মন্দির। এই রাস্তাটা ধরে ওই যে আসানসোল বাসস্ট্যান্ড ওই দিক ওইখানটা, ওখান থেকে সামান্য একটু রাস্তা। এই যে আসানসোল বাসস্ট্যান্ড থেকে যখন আপনারা আসবেন এই রাস্তাটা ধরে আসবে, আর এই যে অটো দাঁড়িয়ে গিয়েছে এখানেই আপনাকে ঠিক মন্দিরের বাইরে আপনাকে নামিয়ে দেবে। 10 মিনিট মতো সময় লাগবে, 10 থেকে 15 মিনিট। এই যে মন্দিরের বাইরের অংশটা আপনারা এই মুহূর্তে দেখছেন, 10 মিনিট মতো সময় লাগবে, 1.5 কিলোমিটার মতো রাস্তা। এই হলো আপনার আসানসোল সিসি দক্ষিণা কালী মন্দির। এটা আপনার হচ্ছে ডিপোপাড়া, পলাশবাগান ডিপোপাড়া। আপনাদের দেখিয়ে দিই চারিপাশটা। এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি দক্ষিণা কালী মন্দিরের একদম ঠিক সামনে, আর আজ বিপত্তারিণী পুজো উপলক্ষে এখানে বিশাল বড় পুজোর আয়োজন হয়েছে। তো চলুন ভিতরে যাই এবং আপনাদেরকে সমস্ত ডিটেলসটাই দেখাবো, সঙ্গে থাকবেন অবশ্যই। ভালো লাগবে দেখবেন ভিডিওটা। সামনে থেকে মন্দিরটা অপূর্ব লাগছে। মন্দিরের চূড়ায় একটা বিশাল বড় রত্ন রয়েছে, আর সামনে অনেক মাঝারি ও ছোট রত্ন রয়েছে, সোনালি আর সাদা রং দিয়ে মুড়ে ফেলা হয়েছে, এক অদ্ভুত সৌন্দর্যতায় ভরিয়ে তুলেছে। প্রত্যেক রত্নের উপরে কলস বসানো আছে, আর তার উপরে একটি করে ত্রিশূল। বড় রত্নের তলায় রয়েছে মূল মন্দিরের গর্ভগৃহ। প্রবেশদ্বারের ঠিক উপরে খুব সুন্দর সিদ্ধিদাতা গণেশের অপূর্ব এক মূর্তি রয়েছে। গর্ভগৃহের ঠিক নিচে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে আমরা দেখতে পাব একটি ম্যারেজ কমিউনিটি হল, রয়েছে বন্ধ হয়ে যাওয়া একটি বৃদ্ধাশ্রম, এবং এখানে ঘুরতে আসা ভক্তদের জন্য রয়েছে একটি 3 কক্ষ বিশিষ্ট যাত্রীনিবাস, যার ভাড়া 500 টাকা করে প্রতি রুম পড়ে। প্রতিটি কক্ষে নন এসি, রয়েছে পানীয় জলের সুবন্দোবস্ত।
প্রচলিত কথায় আছে জীব সেবা শিব সেবা। এই মন্দির না আসলে হয়তো আপনারা বুঝতেই পারবেন না। মন্দির কমিটির জেনারেল সেক্রেটারি মলয়বাবুর কাছে জানলাম সময়ে অসময়ে দুস্থ মানুষদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে মন্দিরের এই দক্ষিণাকালী সোসাইটির কর্মকর্তারা। মন্দিরে রয়েছে নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, যেখানে ন্যূনতম অর্থের বিনিময়ে দেওয়া হয় পরিষেবা। এছাড়াও এনারা বছরে 10টা গরিব মেয়ের বিয়ের ব্যবস্থা করে থাকেন। দায়িত্ব নেওয়া হয় দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়ালেখার। চিকিৎসা ক্ষেত্রে যে কোনো রকমের সমস্যা হলে আপনারা এনাদের শরণাপন্ন হলে যথাসাধ্য সাহায্য করে থাকেন। অর্থনৈতিক দিক দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন সব ক্ষেত্রেই। মূল মন্দির ও গর্ভগৃহের মাঝে কাঠের রেলিং দেওয়া আছে, যাতে দর্শনার্থীরা মূল গর্ভগৃহে প্রবেশ করতে না পারে। মন্দিরের গর্ভগৃহে শ্বেত পাথরে বেদির উপরে রয়েছে মা দক্ষিণা কালীর অপূর্ব মূর্তি, যার পায়ের নিচে শায়িত রয়েছেন দেবাদিদেব মহাদেব। মায়ের মূর্তির ডান পাশে বিরাজমান মা শারদা এবং বাম পাশে বিরাজ করছে রামকৃষ্ণ পরমহংসদেব। মায়ের মূর্তির ঠিক নিচে পবিত্র ঘট প্রতিষ্ঠিত রয়েছে, আর বাঁদিকে সিংহাসনে স্বামী বিবেকানন্দ, বাবা লোকনাথ, বজরংবলীর মূর্তি শোভা পাচ্ছে। বিপত্তারণী পুজো উপলক্ষে অসংখ্য মায়েরা ভক্তি ভরে পুজোর মন্ত্রপাঠ শুনছে। মন্দিরের গর্ভগৃহে আজ অগণিত ভক্তের পুজোর ডালি থরে থরে সাজানো রয়েছে। মায়ের বেদির পাশেই ছোট্ট পাথরে নন্দী, আর তার পাশেই রয়েছে বাবা মহাদেবের মূর্তি। গর্ভগৃহের পাশে মূল মন্দির চত্বরে রয়েছে পাথরে তৈরি লক্ষ্মী নারায়ণের অপূর্ব মূর্তি। ঠিক তার নিচেই শায়িত আছে তিনটি শালগ্রাম শিলা, তার সাথে রয়েছে নাড়ুগোপাল এবং লক্ষ্মী নারায়ণের অপূর্ব সব মূর্তি, যা দেখলে আপনাদের মন ভরে উঠবে। লক্ষ্মী নারায়ণের ঠিক পাশেই কাঠের সুসজ্জিত সিংহাসনে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব, ঠিক তার পাশেই নন্দী মহারাজ। আজ বিপত্তারণী পুজো উপলক্ষে ভক্তরা দল বেঁধে মন্দির প্রাঙ্গণে এসেছেন, পুজো দিচ্ছেন। মহাদেবের ঠিক পাশেই প্রজ্বলিত হচ্ছে ধূপ এবং মোমবাতি, তার পাশেই দক্ষিণা কালীর একটি চিত্র। মায়ের মূল গর্ভগৃহের ডান দিকে শিবের যে মূর্তি রয়েছে, সেখানে এক শিবভক্ত নিষ্ঠা সহকারে ভগবান শিবের আরাধনা করছেন। মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় যখন দেখি মানুষ মঠ মন্দির আশ্রমের প্রতি এত আগ্রহ দেখায়। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে চলে এলাম। এই মন্দিরের মূল কাঠামোর মধ্যে রয়েছে মন্দিরের গর্ভগৃহ
ও বিশাল সুসজ্জিত মণ্ডপ। এখানে দর্শনার্থী ও ভক্তরা এক মনে নিষ্ঠা সহকারে মা দক্ষিণাকালীর পুজো ও প্রার্থনা করে থাকেন। প্রত্যেক মন্দিরের প্রতিষ্ঠার পিছনে একটি সংক্ষিপ্ত ইতিহাস আছে। আমি এই মন্দির সম্পর্কে যা তথ্য পেয়েছি তা সংক্ষেপে আপনাদের শোনাচ্ছি। এই দক্ষিণা কালী মন্দির 2000 সালে তৈরি হয়। তার আগে গত 55-60 বছর ধরে অস্থায়ী রূপে এখানে সেখানে পুজো হয়ে আসছিল। তারপর দক্ষিণা কালী মন্দির সোসাইটির সদস্যরা মিলিত যৌথ প্রয়াসে এই জায়গায় জমি ক্রয় করেন এবং 2001 সালে এখানে মন্দির স্থাপনা করা হয়। মন্দিরে রয়েছেন একজন প্রধান সেবায়েত। দক্ষিণা কালী মন্দির সোসাইটির সদস্যদের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের ফলে আজ এই জায়গায় এসে পৌঁছেছে। মন্দিরের বার্ষিক অনুষ্ঠান 2রা মাঘ হয়ে থাকে। সেই দিন 5-6 হাজার লোকের খাওয়া দাওয়ার আয়োজন হয়ে থাকে। বসে দুস্থ মানুষদের জন্য মেডিকেল ক্যাম্প। দুস্থ মানুষদের কাপড় কম্বল দান করা হয়। কর্মই ধর্ম এই মন্ত্রে তারা নিঃস্বার্থভাবে সমাজ সেবা করে থাকেন। চলুন এরপরে আমরা এই মন্দির কমিটির একজন প্রধান সদস্য মলয়বাবুর সাথে কথা বলে জানব মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য। সকাল 5টায় মায়ের জাগরণ হয়, 7টা থেকে পুজো আরম্ভ হয়। দুপুর 12টার সময় মাকে অন্নভোগ দিয়ে নিত্য অন্নভোগ দেওয়া হয় এবং দিয়ে 12টার সময় বন্ধ হয়। আর বিকেল 5টার সময় আবার মন্দির খোলে, রাত 9টার সময় মন্দির বন্ধ। সন্ধ্যা আরতি 7টার সময়। প্রসাদের ব্যবস্থা রয়েছে? ভোগ প্রসাদ বলতে দুপুর বেলাতে যে মাকে বাইরে থেকে আসবে এই মন্দির দর্শন করতে, তাদের জন্য সেটা যদি দুপুর বেলায় আসে, দুপুর বেলায় আসে তাহলে তাকে দেওয়া যারা এসে এখানে, সেরকম সিস্টেম নেই। যারা এসে এখানে, আমাদের গেস্ট হাউস আছে, তারা এখানে যারা এখানে থাকে বা এলো একদিনের জন্য, তাদের জন্য আমরা এখানে সেটা বাইরে, হ্যাঁ উইথ পে আমরা ওটা ব্যবস্থা করে দিই। মূল্য না হয় মন্দিরের বাৎসরিক পুজোটা হয় 2রা মাঘ। 2রা মাঘ মন্দিরের বাৎসরিক পুজো হয়। সেদিনকে 5-6 হাজার লোকের খাওয়ার ব্যবস্থা হয়, মেডিকেল ক্যাম্প হয়, প্রসাদ প্রসাদ ভোগ বিতরণ হয়, আর মেডিকেল ক্যাম্প হয়। হ্যাঁ, কুষ্ঠরোগী এবং দরিদ্রের জন্য শাড়ি কাপড় কম্বল দেওয়া বিতরণ করা হয়। সেটা বাৎসরিক উৎসবের সময় এটা হচ্ছে আমাদের হচ্ছে কর্মই ধর্ম। আমরা সামাজিক সেবা করে থাকি, মাকে মাথায় রেখে মানুষের সেবা যদি করতে পারি সেইটাই আমরা করে থাকি। যেহেতু যেমন আমাদের অ্যাম্বুলেন্স আছে, যেমন আমাদের বছরে 10টা গরিব মেয়েদের বিয়ের ব্যবস্থা করি, যেমন 10টা গরিব ছেলেদের এডুকেশনের ব্যবস্থা করি, যেমন আপনার হসপিটালের ব্যবস্থা করি। হ্যাঁ, আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে
যদি এই যে আমি দেখি ম্যারিজ কমিউনিটি যে হলটা রয়েছে এটা ভাড়া দেওয়া হয়, এটা গরিব লোক বিয়ের ব্যাপারে আমরা খুব নমিনাল রেটে লো বিপিএল, বিপিএল না বিপিএল এর আগে আগে একটা লো আছে, লো বিপিএল রেটে আমরা এটা দিই গরিবদের জন্য ফ্রিতে, এবং যারা পয়সা যাদের আছে সেটা সবাই অ্যাভেল করছে। তো 10,000 টাকায় চেয়ার টেবিল জেনারেটর জল হল সমস্ত লাইট এভরিথিং আমরা প্রোভাইড করি। আর বলছিলাম যে তাহলে যোগাযোগ কিভাবে এখানে সরাসরি এসে যোগাযোগ করতে পারবে, মন্দিরের পুরোহিত মশাই সবসময় থাকেন, সকাল 7টা মন্দিরের একজন সেবায়িত আছেন আর রক্ষাকর চ্যাটার্জি। বন্ধু আমি জেনারেল সেক্রেটারি মোলায় মজুমদার। মন্দির প্রতিষ্ঠা হয় 2001 সালে। আগে এই কালী পুজোটা, আগে এই কালী পুজোটা 60 বছর হয়ে গেল। কালী পুজো দুর্গা পুজো এখানে রাস্তার উপরে হতো, আমরা তারপরে ব্যবস্থা করে যে রাস্তার উপরে কেন হবে একটা জায়গা করা যাক, এটা 2000 সালে আমরা তখন, হ্যাঁ 2000 সালে আমরা এটা তখন ইয়ে করি প্রতিষ্ঠা শুরু করি কাজ, এবং 2001 সালের মধ্যে এটা তৈরি হয়ে যায়, তারপরে আমরা পুজো বরাবরের জন্য এখানে এখানে করা হয়। আর এই যে সামনে স্টেজটা দেখছেন, এই স্টেজটা আছে দুর্গা পুজো। আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, হ্যাঁ হুইল চেয়ারের পরিষেবা আছে, তারপরে রাতে যখন যে যার বিপদে ডাকবে আমাদের মন্দিরের কেউ না কেউ পৌঁছে যাবে, কোনো কোনো অক্সিজেনের ব্যবস্থা আছে, তাতে যদি আপনার অক্সিজেন দরকার হয় তখন আপনাকে কোথাও নিতে গেলে 5,000 টাকা ডিপোজিট আপনাকে করতে হবে আর তারপরে আপনি পাবেন, কিন্তু কিন্তু এখানে এলে সেটা আপনি ফ্রিতে পাবেন, কিন্তু একটা মেম্বার বা কোনো জানাশোনা লোকের রেফারেন্স দিতে হবে, যেহেতু আমরা সিলিন্ডারটা তাকে ফ্রিতে রাতের বেলাতে প্রোভাইড করছি, হ্যাঁ সেই জন্য আমরা একজন গ্যারেন্টার নিই কিন্তু কোনো পয়সা তার জন্য আমরা নিই না। বৃদ্ধাশ্রম আমরা করেছিলাম, এবং তখন আমাদের আসানসোলের অ্যাডিশনাল এসপি সোমেন মিত্র সাহেব আর তখন ডিআইজি ইয়ে ছিলেন, তো উনি এসে উদ্বোধন করেছিলেন, রামকৃষ্ণ মিশনের মহারাজও এসেছিলেন উদ্বোধন করতে, কিন্তু ওটা আমরা বেশি দিন চালাতে পারিনি। আশা করছি আজকের ভিডিও পর্ব আপনাদের খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বলবো আপনারা যত বেশি শেয়ার করবেন তত বাড়িতে বসে গুরুজনেরা মন্দির মঠ তারপরে আশ্রম ধর্মস্থানগুলো আমার ভিডিওর মাধ্যমে তাদেরও দেখার সুযোগ হবে, তাই বেশি সংখ্যক শেয়ার করুন। আর চ্যানেলে যারা নতুন এসেছেন আমার পরিচয়টা জানিয়ে দিই, আমি সুমন আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। আমি মঠ মন্দির বিভিন্ন দর্শনীয় স্থান এগুলো ঘুরে ঘুরে ভিডিও উপস্থাপনার মাধ্যমে আমার চ্যানেলে আপলোড করে থাকি, আপনারা যদি এই সব বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমি নিত্য নতুন এই ধরনের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে আপলোড করতে থাকি। তো চলুন আজকের পর্বটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।